আসুন 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 আমার ঘরে আসুন। আইবি না, কাকে কি বলছিস? নমস্কার বাবু, আপনি এখানে? শেফালের ঘরটা একবার দেখতে পারি? নিশ্চিত, আসুন। আইবি না, মাসিকে খবর দেন। বাবু, আমার শেফালি ছাড়ান পাবে তো? আমি আমি চেষ্টা করছি। আমার শেফালি কখনো খুন করতে পারে না, মানে টাকা পয়সার উপর তার লোভ ছিল না। বাবু, একবার আমার ঘরে আসবেন, একটা দরকারি কথা ছিল। বাবু, আমার একটা লোক আসে, সে এই হাতটা দিয়েছে। আমি তখন কিছু বুঝতে পারিনি, কাল হঠাৎ দেখলুম, এই দেখুন। বংশী বাবুর যে খুন হয়েছে, যে লোকটি তোমাকে এটা দিয়েছে, নাম কি? আমরা দাসবাবু দাসবাবু বলে ডাকি। লোকটিকে দেখাতে পারো আমাকে? আপনি দেখতে চান? একটু পরেই আমার কাছে আসবে। ঠিক আছে, চলুন। আসুন বাবু, আসুন 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 বাবু, আসুন আসুন আসুন, বসুন। আপনি এখানে বসুন, এলেই আপনাকে আমি দেখে নিয়ে যাব। বাবু, আমার শেফালিকে বাঁচিয়ে দিন, আমার ওর ওপর বড্ড মায়া। ছেলেটা মরে গেল, তাই কোথায় যাবে? তখন আমি আমার এখানে নিয়ে এলো। ছেলে মারা গেল? কার ছেলে? ও মা, আপনি জানেন না বলি, শেফালির যে ছেলে ছিল, ভারী সুন্দর ফুটফুটে ছেলে, অসুখে ভুগে ওষুধের অভাবে না খেতে পেয়ে ঢুকে ঢুকে মরে গেল। বিয়ে করব বলে এক লম্পট বদমাইশ শেফালিকে নষ্ট করে চলে গেল। মানুষ তো নয় বাবু, পশু পশু পশু। আপনি ঠিকই বলেছেন। আর দোষ হয় আমাদের, আমরা কোটিটা ভ্রষ্টা, সমাজের স্থান নাই, তাই কলঙ্কের বোঝা নিয়ে বেড়াতে হয় মৃত্যুর দিন পর্যন্ত। বাবু, আমরা মেয়েরা ঘর চাই, স্বামী চাই, সন্তান চাই, আমাদের সেই দুর্বলতার সুযোগ নেয় সমাজের ভদ্র মানুষরা। তারা হয় তবু সামাজিক, আমরা হই অসামাজিক। বাবু বাবু, ওই যে আপনি দেখবেন বলেছিলেন ভদ্রলোকটেন, এসেছে। ও আসুন।
এই লোকটি দিয়েছে। আচ্ছা, শেফালির সঙ্গে তোমার কিরকম বন্ধুত্ব ছিল? আমার প্রাণের বন্ধু ছিল। আমি তোমাকে বিশ্বাস করতে পারি? কেন পারছি না? সমাজের চোখে অবিশ্বাসী বলে? না, ঠিক তা না বাবু। এখানে না থাকলে আমরাও মা হতাম, কারো বোন হতাম, কারো স্ত্রী হতাম। আপনি যদি আপনার বোনকে বিশ্বাস করতে পারেন, তাহলে আমাকেও বিশ্বাস করতে পারেন। তুমি যেদিন কোর্টে আসবে, ওই হারটা পরে আসবে, রাইট? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।